তো বন্ধুরা, আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আজকে পৌঁছে গেছি, আর অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা। রাঙামাটির পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর লাগছে, এখন এই সমস্ত জায়গার রাস্তাগুলো পাকা হয়নি, একদম গ্রাম বাংলা যে পরিবেশটা আমরা অনেকদিন আগে বইতে পড়েছিলাম ঠিক সেই রকম পরিবেশটাই এখানে ফুটে উঠেছে, আর খুব সুন্দর লাগছে। আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর, শান্ত। তো এটাই আমাদের ঘর, আর আজকে আমরা এখানেই থাকবো। এই পিছনে যে ঘেরটা, মাছের ঘেরটা আছে, এখান থেকে মাছ ধরবো। তো চলুন আশেপাশে একটু ঘুরে নেওয়া যাক। কি মাছ হয়েছে দেখি, নিয়ে আসো। রাত্রি কি তেলাপিয়া মাছের ঝোল হবে? তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম যে ঘের থেকে আমাদের আজকে মাছ ধরার কথা ছিল, সেই ঘেরের কাছে চলে এসেছি। আর পিছনে যে সম্পূর্ণ ঘেরটা দেখাচ্ছে, এটা আমরা এই ঘের থেকে মাছ ধরবো, রাত্রি এখানে থাকবো। তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। পালায় জাল বাঁধলে কিন্তু শেষ হয়ে যাবে জাল। তো বন্ধুরা, রাত হয়ে গেছে, আমরা একটু পরেই জাল খাবো। আরে দেখুন ঘেরের বাগদা, আর এখানে আশেপাশে অনেকগুলো দেখা যাচ্ছে। এখানে একটা আরও আছে আশেপাশে দেখা যাচ্ছে, ওই দূরে চলে গেছে অনেকগুলো, এই সাইডে একটা রয়েছে। তো বন্ধুরা, আমাদের বিকালের কিছু মাছ ধরা ছিল, এখন এই মাছগুলো কাটা হচ্ছে, এখন এইগুলো রান্না হবে। কোথা থেকে নামবি বল, কোথা থেকে নামবি? এখান থেকে নামবো। হ্যাঁ, ওখানে প্রথমে একটা খ্যাপ দেবো, ওখানে খাবার দিয়ে গেছি একটু আগে, আর এই খালটার মধ্যে খ্যাপ দেবো। খাপের খালের মধ্যে যত পালা ছিল কাঠগুলো সব তুলে দিয়েছি আছে সব। জালটা কোথা, কোন দিকে পাতা আমাদের? আমাদের জালটা ওই কাটিয়ে দেখতে পাচ্ছেন তো, ওখান থেকে ওই দিক করে লম্বা করে জাল পাতা আছে। আমার ভাই এখন যাচ্ছে জালটা নিয়ে, এখন আমরা সুন্দরবন বালিখালে জঙ্গল সাইড, এদিকে জঙ্গল আছে, অন্ধকারে আপনারা দেখতে পাচ্ছেন না। এখন এর মধ্যে আমাদের একটা জমি আছে, জমিতে মাছ চাষ করি আমরা, আর সেখানে আমরা খাবাবো। জালটা আমরা খ্যাপ দিলাম, সুন্দর জাল পড়েছে। সঙ্গে আমার একটা দাদা আছে, তার সঙ্গে ভাই একটা কাঁকড়া। আমরা আমাদের ঘেরে নামার সাথে সাথে একটা এখানে বড় একটা কাঁকড়া পেলাম, আর ওর জন্য আমাদের জালটা খ্যাপ মেরে রেখে চলে এসেছি, এখন গিয়ে জালটা তুলবো। লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে, চলে
নিয়ে নাও দুটো। ভালো লাগে চিংড়ি মাছ আছে আর আছে উপরের দিকে দুটো ছিল দাঁড়া দেখি তো বন্ধুরা এখান থেকে কিছু মাছ জাল দিয়ে আবার মাঝে মাঝে জালতি দিয়ে এই মাছগুলো ধরলাম এখান থেকে কিছু মাছ রেখে দেওয়া হবে আর কিছু মাছ এখনই রান্না করা হবে ওই বাঘগুলো ভিজে রাখ ওটা ছেড়া বলছিল এই যে আমাদের ছোট ঘর এখানে এখন রান্না হবে আর এই মাছগুলো ধরলাম আর কিছু মাছ আমরা জিভে রেখেছি সকালে আবার মাছ ধরবো এখন এই মাছগুলো রান্না করে খাওয়া হবে আর কিছু তেলাপিয়া মাছ তরকারি রান্না হয়ে গেছে তো এই মাছগুলোই এখন রান্না করে খাওয়া সব মাছ কাটা হয়ে গেছে তো একটা মাছ বাকি আছে গুলি মাছটা নুন হলুদ মাখানো কমপ্লিট এবার রান্না হবে আমার জেঠি বিশাল খুশি আর হাসছে সেই মাটির উনানে রান্না হচ্ছে এক ভাগে রান্না হয়ে গেছে পালং শাক তো পল্লার ডগা আর এতগুলো এখন ঘেরের মাছ ধরলাম মা ভাজা করে দিল আমি আমার ছোট ভাই আর বড়দা একসঙ্গে খাওয়া দাওয়া করছি তারপরে আর কি আছে মা আর আছে তেলাপিয়া মাছ আলু আর পল্লার ডগা করেছি আর আপনাদের সবার নিমন্ত্রণ রইল আমাদের সঙ্গে পরিবেশন করুন কোনো ব্যাপার নেই সব নিজেদের ভাই ভাই মতন চলে আসুন রয়্যাল সুন্দরবন পক্ষ থেকে আপনাদের স্বাগত ও অভিনন্দন জানাই খুব সুন্দর হয়েছে রান্নাটা সকালে মা আমাদেরকে পরিবেশন করছে এরপরে মা খাবে আমাদেরকে মা তুমি বসে পড়ো খাওয়ার জন্য